শেরপুরে প্রতি বছরই অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পৌষ মেলা। 200 বছরের বেশি সময় ধরে চলে আসছে এই মেলা। ঐতিহ্যবাহী এই মেলায় নারী পুরুষ ও শিশু সহ সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত শহরের নবীনগর ছাওয়াল পীরের দরগা সংলগ্ন খোলা মাঠে এই পৌষ মেলার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দা ও আয়োজকদের দাবি, প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে নবীনগর এলাকায় এ মেলা হয়ে আসছে। পূর্বপুরুষদের ধারাবাহিকতা বজায় রেখেছেন তারাও। ডিজিটাল যুগের এই সময় বাঙালিদের জীবনে গ্রামীণ কৃষ্টি কালচার ধরে রাখতে এই আয়োজন। দর্শনার্থীর ভিড় বেশি থাকায় আগামীতে আরো বড় আয়োজনের প্রত্যাশা তাদের। আমি বাবার সাথে মেলায় এসেছি। মেলার পরিবেশ সত্যি অনেক সুন্দর। আমাদের এই সমাজ থেকে হারিয়ে যাচ্ছে এরকম অনেক জিনিস এখানে দেখতে পাওয়া যায়। ঢাকা থেকে এসেছে এই মেলার খবর শুনে। এসে বিভিন্ন ধরনের গ্রামীণ ঐতিহ্য সম্পর্কে আমরা জানতে পারলাম। তাছাড়া হচ্ছে আপনার বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন রয়েছে এখানে। এই খেলাধুলা আমরা বিভিন্ন খেলাধুলা দেখছি। প্রতি বছরই আসি এই পৌষ মেলা, একটি বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্য আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু এই মেলার জন্য আমরা এই ঐতিহ্যটাকে ধরে রাখতে পারছি দেখার জন্য। আমাদের বাপদাদার ঐতিহ্য পৌষ মেলা, বাংলার সৃষ্টি কালচার, কুস্তি খেলা, সাইকেল রেঞ্জ, ঘোড়াদৌড়, বালিশ খেলা, সুই সুতা খেলা, এবং এগুলা হারাই যাচ্ছে বাজাই প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা আয়োজন করছি। আগামী দিনে পৌরসভার সাথে সমন্বয় করে একটা সুন্দর কমিটির মাধ্যমে যদি এই মেলাটা পরিচালনা করা যায়, তাহলে বাংলাদেশের অন্যান্য জায়গা বিশেষ বিশেষ কিছু মেলা আছে, তাদের দেশ জুড়ে খ্যাতি রয়েছে। আমরাও চাই নবীনগরে এই পৌষ মেলা সুন্দর একটা কমিটির মাধ্যমে সুশৃঙ্খলভাবে পরিচালিত হলে আগামীতে দেশব্যাপী যেন এর সুনাম ছড়িয়ে পড়ে এবং আমরা এই ঐতিহ্যবাহী মেলাটাকে টিকিয়ে রাখতে পারি, যা আমাদের নবীন।